আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব একজন মানুষের সাথে, যিনি কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি তে এসেছিলেন চিকিৎসার জন্য, এবং উনি দীর্ঘদিনের পেশেন্ট। ওনার হিস্ট্রিটা অনেক বড়, প্রায় 2007 সাল থেকে ওনার স্লিপ ডিস্ক ছিল, এবং সেই স্লিপ ডিস্কের প্রবলেমের জন্য উনি মাঝখানে ভালোই ছিলেন, বাট পরবর্তীতে সেই প্রবলেমটা আবার ওনার দেখা দেয়। আসুন দর্শক, এত কথা বলার আগে আমার যে পেশেন্ট, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো। তার আগে একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমি হচ্ছি মিসেস নুরুন্নাহার মৌসুমী। আমি হোম মেকার। বাসা কোথায়? বাসা হচ্ছে উত্তরাতে থাকি। ওকে। তো এটা প্রবলেমটা আমার আগেরই হঠাৎই হয়েছিল তখনই। এরপরে এত বছর আমি ভালোই ছিলাম, এক্সারসাইজ আমি মোটামুটি চেষ্টা করি একটু ভালো সুন্দর একটা মানে জীবনযাপন করতে, যেটা সারাক্ষণ আমি যে মুভমেন্টের মধ্যে থাকতে নিজেকে প্রথম থেকে একটু সুন্দর। সেই 2007 সালে সেই ঘটনা সাথে আমার ওই যে এরকম হঠাৎ করে পেইন শুরু হলো, আমি একটা খুব ভারী একটা কিছু তুলেছিলাম, তখন আমি প্রথমেই গেলাম, আমার কাছে পেইনটা শুনেই মনে হলো যে এটা আসলে স্বাভাবিক কোনো পেইন না, এটা কোনো অস্বাভাবিকতা আমার ভেতরে আছে। সো তখন আমি একজন প্রথমে অর্থোপেডিক্স একজন কাছে যাই, ওনার পরামর্শে আমি এমআরআই করাই, এবং তখন আমার দেখা যায় আমার 5 লাম্বার ডিস্কটা সরে এসেছে, সেটা 2007। তারপরে আস্তে আস্তে করে আমি তখন কিছু এক্সারসাইজ করি, তখন কিছু ব্যায়াম দেখানো হয়, তারপরে আমাকে ওয়েট কমাতে বলা হয়, ওয়েটও আমি কমিয়েছি, হাঁটাহাঁটি করতাম রেগুলার, যেভাবে ডাক্তাররা বলেন যখন একটু পেইন হয় নামাজটা একটু বসে পড়তে বলেন, আবার যখন আমি ভালো ফিল করি ফিল গুড তখন আমি আবার ফাইন, আমি আমার রেগুলার লাইফে যাই, এভাবে করে আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম। বেসিক্যালি শারীরিকভাবে কি সমস্যার সম্মুখীন হতে? শারীরিকভাবে যেটা হতো যে আমি না সকালবেলা একটা পেইন নিয়ে ঘুম ভাঙতো, এটা আমার টানা অনেক বছর, একটা সময় আমার মনে হলো যে এই পেইনটা মনে হয় আমার পার্ট অফ লাইফ হয়ে গেছে। আচ্ছা, মানে সারাক্ষণ একটা ব্যথা আপনি অনুভব করছেন? হ্যাঁ, সকালবেলার একটা ঘুম থেকে উঠার পরে পেইনটা থাকতে থাকতে, তারপরে আমার কাছে মনে হলো, অনেকেই বললো যে যোগা করলে তুমি ভালো থাকবা, আই থিঙ্ক সবাই এটা বলার পরে আমারও মনে হলো যে আই থিঙ্ক আমার এটা করা উচিত। সো আমি ইয়োগা শুরু করলাম, আলহামদুলিল্লাহ ইয়োগা করে আমি এত বছর ভালোই ছিলাম, কিন্তু ভেরি রিসেন্ট আমার খুব টানা পায়ে সমস্যাটা, এবং আমাকে তখন কিছু কিছু ডক্টররা বা বলেছিল যে একটা সময় যাদের এই প্রবলেমটা হয় তাদের প্রবলেমটা নিচের দিকে নামতে থাকে, দ্যাট মিন্স আমাকে পাতে কোমর থেকে নিচ পর্যন্ত আমার ইফেক্টটা হবে, মানে ভবিষ্যতে ইন ফিউচার হাঁটু এবং পায়। সো তাই দেখা দিল আমার অস্টিও আর্থ্রাইটিস ধরা পড়লো। কিন্তু ধরা পড়ার পরেও আমি ভালোই ছিলাম, সিঁড়িটা অ্যাভয়েড করতাম, কিন্তু আমি হাঁটতাম। তো ইদানিং যেটা হয় আমার খুব পায়ে যে ক্রাম্প করতো, মাসেল ক্রাম্প করতো, এবং ব্যথাটা এত তীব্র, সবচেয়ে মানে এটা আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমার ক্লোজ একজন আমার ফার্স্ট কাজিন উনি খুব অসুস্থ হয়ে যান মাঝখানে 2020-এ, এখানে এসে উনি একদম ভালো হয়ে যান, আমরা মানে ভাবিনি যে উনি কখনো হাঁটতে পারবেন, মানে ওনার অবস্থা দেখে মনে হতো না যে উনি স্বাভাবিক জীবনে কর্মফিরত যেতে পারবেন, এখানে 20-25 দিন উনি টানা ট্রিটমেন্ট নিয়েছেন, উনি অ্যাডমিট ছিলেন, উনি সুস্থ হওয়ার পরে আমার মাকেও আমি থেরাপি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আম্মাও ভালো আছেন, বয়সজনিত কারণে তো মানে ভালো থাকবেন আবার খারাপ হবে, এটা খুব নরমাল। তো উনাকে আমার হঠাৎ মনে পড়লো এই ব্যথাতে, যে আমি কোনো অর্থোপেডিক্সের কাছে দৌড়াদৌড়ি না করে আগে উনার সাথে কনসাল্ট করি, যেহেতু উনি এই সমস্যা নিয়ে এসেছিলেন। সো উনি আমাকে বললেন যে তুমি রাইট জায়গায় আছো, আমাকে ফোন দিয়েছো, উনি আমাকে বললেন যে তুমি আসতে পারো। সো স্যারের কাছে আমি দেখাই, এবং উনি প্রাথমিকভাবে আমাকে ভর্তি হতে বলেছিলেন, বাট আমার আসলে ভর্তি হওয়াটা আমার জন্য টাফ ছিল, বাট আমি টানা 10 দিন এসে এসে ফিজিওথেরাপিটা নিলাম যেভাবে বলা ছিল, আলহামদুলিল্লাহ মানে এখানকার যারা আমাকে ফিজিওথেরাপি দিয়েছে ওদেরও খুব ওরা অনেক কোঅপারেট ছিল, ওরা ওদের 100% দিয়েছে, আমিও 100% খুব চেষ্টা করেছি ওদের সাথে কোঅপারেশন করে ফিজিওথেরাপিটা কমপ্লিট করতে। তো দিস ইজ মাই 10 ডেজ, মানে আজকে আমার শেষ হলো, আজকে টুডে আজকে আমি আলহামদুলিল্লাহ আমার ব্যথাটা 90% চলে গেছে, 10% আছে, এটা মনে হচ্ছে আস্তে আস্তে কয়েকটা দিন থেরাপি নিলে বা
কিছুদিনের মধ্যে হয়তো চলে যাবে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এত দ্রুত সময়ের ভিতরে বা এত অল্প সময়ের ভিতরে যে এই যে আরোগ্যটা লাভ এর পিছনে কি কারণ মনে করেন পিছনের কারণ মনে করি প্রথমত থেরাপি এটা একটা ব্যাপার যে টাইম সঠিক আইডেন্টিফিকেশন ও আমাকে তো এখানে আবার আমাকে মাঝখানে আমি মানে ভুলে গেছিলাম স্যার আমাকে আবার এমআরআই করালেন যেটা আমি 2007 এর পরে আর করিনি আবার 2023 এসে করলাম এখন আমার ফোন নাম্বার ডিস্টাও একটু স্লিপ ডিস আছে সো উনি আমাকে যেভাবেই বলেছেন যে এই সময় হাঁটাটা বন্ধ রাখতে যে কোনো রকমের এক্সারসাইজ বন্ধ রাখতে একটু রেস্টে থাকতে আমি এভাবেই থাকছি যেটার ফল তো আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটা বেটার ফিল করছি আলহামদুলিল্লাহ এই যে যেমন আপনার কাছ থেকে একটু জানি যেমন আপনার কাছে একটা তথ্য জানা ছিল যেমন আপনার নিকট একজন আত্মীয় এখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং উনি সুস্থ হয়ে গেছিলেন এবং আপনার মাকেও আপনি ট্রিটমেন্ট করিয়েছিলেন তো অনেক মানুষ আছেন আমাদের দেশে যে অনেকেই জানেন না আমরা কিন্তু এখনো দেখা যাচ্ছে যে যে কোনো জিনিস আরেকটা আমি অ্যাড করতে চাই আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আমি যখন এরকম অর্থোপেডিক্স করছি তখন ও আমাকে বললো কি ফেসবুকে না এরকম একটা এসছে আপনাদের প্রতিষ্ঠানটা মানে তুই দেখতে পারিস তো কেন যেন আমার ফেসবুকে ঢুকে দেখা হয় নাই ইন দি মিন টাইমে আমি আবার এখানে অলরেডি নিজেই সরাসরি চলে আসছি তবে ফেসবুকের বলাতে আমি পরে দেখেছি খোঁজ নিয়েছি বা নিজেই আবার পরে সার্চ দিয়ে দেখলাম যে হ্যাঁ ফেসবুকেও আপনাদের একটা বড় গ্রুপ আছে যারা জানে এবং আমিও চাই যে নেক্সট টাইম আমার আমার পরিচিত যারা আছে আমি যে সার্ভিসটা পেয়েছি ওরা যেন এই সার্ভিসটা পায় কেন মানে এর কারণটা কি ওই যে সবচেয়ে বড় কথা কি এই ধরনের পেশেন্টদের দরকার হচ্ছে মনোবলটা ঠিক রাখা লাইফস্টাইল মডিফিকেশন এবং মানে সঠিক ব্যায়াম খাদ্য অভ্যাস এই চারটা যদি মানুষকে আপনি কম্বাইন করে প্যাকেজ করে কাউকে বুঝাতে পারেন তার তাকে তার মনের মধ্যে দেওয়া যায় এবং তাকে প্রোভাইড করা যায় আই থিঙ্ক সে একটা মানে সুস্থ স্বাভাবিক জীবন হয়তো ফিরে যেতেও পারেন ফিরে যেতে পারে না ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ যাবে জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক শুনলেন তো এতক্ষণ এরকম হাজারো মানুষ আসছেন তারা তাদের জীবনের গল্পগুলো আমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন এর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে তারা যে ভালো একটি ট্রিটমেন্ট পেয়েছেন বা তাদের সাথে যে ভালো জিনিসগুলো ঘটেছে সেগুলো আসলে আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে আমরা চাই সেটা অন্যদের সাথে শেয়ার করার জন্য আমাদের ভিতরে এখনো অনেকেই আছেন যে সামান্য ব্যথা বা সামান্য প্রবলেমে তারা বিদেশে ছোটার চেষ্টা করেন বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করে অথচ সেই আন্তর্জাতিক মানের চিকিৎসাগুলো কিন্তু এখন আমাদের দেশেই খুবই সহজলভ্য হয়ে গেছে শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক শুভেচ্ছা রইল